بسم الله الرحمن الرحيم। নতুন করে আরেকবার স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের আর একটি নতুন এপিসোডে। আর যেটি আবার হিস্ট্রির সঙ্গে সম্পর্কিত, আরও চমৎকার একটি কথা হলো সেই হিস্ট্রিও আবার আমাদের বাংলার সঙ্গে সম্পর্কিত। মানে আজকের এই ভিডিওতে আমরা জানবো কলকাতার সেই ব্ল্যাক হোল ট্র্যাজেডি মানে অন্ধকূপ হত্যার সম্বন্ধে। এই কাহিনী কিন্তু মহাকাশের সঙ্গে জড়িত থাকা কোনো ব্ল্যাক হোলের কাহিনী নয়, বরং এটি হিন্দুস্থানের ইতিহাসের মানে বিশেষ করে বাংলার ইতিহাসের সঙ্গে জড়িত থাকা একটি ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা। যদি কিছু ব্রিটিশ ঐতিহাসিকদের কথা বলা হয়ে থাকে, তাহলে এই ঘটনা সত্যি হিন্দুস্থানের ইতিহাসের সবচেয়ে কালো অধ্যায় ছিল। আর সেটি তারা কেন বলেছেন, তো চলুন আমরা ভিতরে গিয়ে দেখি। এটি তো আমরা সবাই জানি যে কেমনভাবে ইংরেজরা ভারতের উপর মোটামুটি 200 বছর পর্যন্ত রাজত্ব করেছিল, আর এই সময়ে তারা ভারতবর্ষের মানুষের উপর কি পরিমাণে অত্যাচার চালিয়েছিল। কিন্তু এই সময়ে একটি সময় এমনও এসেছিল যখন বাংলার এক যুবক মেজাজি নবাব সিরাজউদ্দৌলা উল্টো দিকে ইংরেজদের সিপাহীদেরকে একটি ভয়ানক দুর্ঘটনার সামনাসামনি দাঁড় করিয়ে দিয়েছিল। আর এই ভয়ানক দুর্ঘটনাকে ইতিহাসের পাতাতে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যার নাম দেওয়া হয়েছে। বলা হয়ে থাকে যে ইংল্যান্ডের স্কুলের বাচ্চারা হিন্দুস্থানের সঙ্গে জুড়ে থাকা কোনো কথার খবর জানুক অথবা না জানুক, কিন্তু তারা এর মধ্যে এই তিন জিনিসকে অবশ্যই জেনে থাকে। আর যার সর্বপ্রথম ছিল ব্ল্যাক হোল ট্র্যাজেডি মানে অন্ধকূপ হত্যা, দ্বিতীয় ছিল ব্যাটেল অফ পলাশি মানে পলাশির যুদ্ধ, এবং তৃতীয় ছিল 1857 মহাবিদ্রোহ। তাহলে এবার এই কথা থেকে আপনি এটা অনুমান করতে পারেন যে এই অন্ধকূপ হত্যা ইংল্যান্ডের নাগরিকদের চোখে ভারতীয়দের জন্য কতটা গুরুত্বপূর্ণ ছিল। আর তো আর এটিও বলা হয়ে থাকে যে ভারতীয় ইতিহাসের রূপকে পরিবর্তন করে দেওয়া পলাশির যুদ্ধের সবচেয়ে প্রধান কারণ এই অন্ধকূপ হত্যাই ছিল। ব্যাটেল অফ পলাশি একটি এমন ঘটনা ছিল যেখান থেকে আধুনিক ভারতবর্ষের মানচিত্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়েছিল। কেননা এই যুদ্ধের পরই ইংরেজরা ভারতবর্ষের উপরে সম্পূর্ণভাবে আধিপত্য জমাতে শুরু করেছিল। তাহলে এবার আপনারা ভাবছেন যে অন্ধকূপ হত্যা কি বা ছিল, আর সত্যিই এর পিছনে কাহিনী কি বা এমন জুড়ে আছে, আর এই ঘটনাটিকে বাস্তবে রূপ দেওয়া নবাব সিরাজউদ্দৌলাকে কেন এটি করতে হয়েছিল। সত্যি কি 1756 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজ সৈনিকদেরকে একটি অন্ধ ঘরে ভর্তি করে মৃত্যুর দুয়ারে পৌঁছে দিয়েছিল? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলোকে জানার চেষ্টা করব। আপনারা শুধুমাত্র এই ভিডিওটির শেষ পর্যন্ত জুড়ে থাকুন। তো চলুন আমরা ভিডিওর দিকে এগিয়ে যাই। এটি তো আপনারা সবাই জানেন যে হিন্দুস্থানের মাটিতে 1700 পর্যন্ত ইউরোপিয়ান শক্তির আগমন হয়ে গিয়েছিল। ওদিকে ইউরোপে 1740 খ্রিস্টাব্দে ঘটে যাওয়া অস্ট্রিয়ান সাকসেশন যুদ্ধের পর ব্রিটিশ এবং ফ্রান্সের এই লড়াই সম্পূর্ণ পৃথিবীর কোনায় কোনায় ছড়িয়ে পড়েছিল, আর সেই জন্য এখান থেকে হিন্দুস্থানও বেঁচে ছিল না। হিন্দুস্থানে ব্রিটিশ এবং ফ্রান্সের মধ্যে একটি গোপন কম্পিটিশন প্রতিনিয়তই চলছিল। আর সেখানে যদি ইন্ডিয়ান পলিটিক্সের কথা বলা হয়ে থাকে, তাহলে 1707 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য ভাঙতে শুরু হয়ে গিয়েছিল। এবার এরপর যা কিছু আসল শক্তি ছিল সেগুলো কিছু সামান্য আঞ্চলিক রাজাদের হাতে বেঁচে গিয়েছিল। আর এমনইভাবে বাংলার সেই সময় মুঘলদের অংশ হয়ে থাকা সত্ত্বেও একটি নতুন স্বাধীন রাষ্ট্র হিসেবে সবার সামনে আত্মপ্রকাশ করতে যাচ্ছিল। কিন্তু সেই সময় বাংলার সম্পূর্ণ ভারতবর্ষের অর্থনৈতিক শক্তি কেন্দ্র ছিল, আর এই জন্য ইউরোপ থেকে যে সমস্ত শক্তি হিন্দুস্থানে এসেছিল তারা সকলে বাংলার উপর নিজেদের কব্জা জমাতে চাইত। এই সময় ইংরেজরা তাদের সাম্রাজ্যকে মজবুত করতে বাংলার জায়গায় জায়গায় তাদের নিজস্ব মিলিটারি ডিফেন্স সিস্টেমকে প্রতিষ্ঠা করতে শুরু করলো। আর এরই মধ্যে একটি ফোর্ট ছিল ফোর্ট উইলিয়াম, আর যেটি 1690 খ্রিস্টাব্দ পর্যন্ত সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছিল। ফোর্ট উইলিয়াম হুগলি নদীর তীরে তৈরি হওয়া একটি খুব সুন্দর স্থাপত্য ছিল, আর এর নাম ইংল্যান্ডের রাজা উইলিয়াম দ্য থার্ড এর নাম অনুসারে রাখা হয়েছিল। যদিও এটি কলকাতার সবচেয়ে বিখ্যাত স্থাপত্যগুলোর মধ্যে একটি ছিল, কিন্তু এই ফোর্ট উইলিয়ামের অন্ধকূপ হত্যা এবং পলাশি যুদ্ধের মতো হিন্দুস্থানের ইতিহাসের কিছু বিখ্যাত ঘটনার সাক্ষী এবং ঘাঁটি হয়ে দাঁড়িয়েছিল। তারপর যেমন যেমন তারা বাংলার মধ্যে বিস্তার করতে থাকলো, তখন তেমন তেমন তাদের নিয়তের মধ্যে পরিবর্তন দেখা যেতে লাগলো। কেননা সেই সময়ে বাংলা ভারতবর্ষের সবচেয়ে ধনী প্রদেশ ছিল। সম্পূর্ণ ভারতে যতটা জিনিস রপ্তানি হতো তার মধ্যে 60% শুধুমাত্র বেঙ্গল থেকে হয়ে থাকতো। এবার ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মানুষরা তাদের নিজেদের উদ্দেশ্যকে সম্পূর্ণ করার জন্য ছোট ছোট আঞ্চলিক রাজাদেরকে মূল্যবান উপহার দিয়ে অথবা শান্তি স্থাপনার নামে তাদের সঙ্গে চুক্তি করে নিত। তো এমনভাবে এই সমস্ত ছোট ছোট রাজাদেরকে অনেক সমস্ত ধনসম্পদও মিলে যেত, আর ব্রিটিশরা কোনো রকম বাধা বিপত্তি ছাড়াই সেই সমস্ত জায়গাগুলোতে ব্যবসাও করতে পারত। কিন্তু যেই সমস্ত টাকাগুলো তারা আঞ্চলিক রাজাদেরকে দিয়েছিল তার থেকেও বেশি টাকা কিন্তু সেই অঞ্চলের প্রজাদের সঙ্গেই উঠিয়ে নিচ্ছিল। আর এই জিনিসের যার উপর সবচেয়ে বেশি খারাপ প্রভাব পড়ছিল সেটি হলো ঘরেলু ব্যবসা এবং দেশীয় শিল্পের উপর। জমিদার এবং ব্যবসায়ীরাও তাদের গতিবিধির উপর খুশি ছিল না, কেননা তাদের রাজ্যতে এসে তাদের সমস্ত প্রফিটগুলি তো ব্রিটিশরাই লুট করে নিয়ে যাচ্ছিল।
এছাড়াও সেই সময়ে 20 মিলিয়ন মানে 2 কোটি মানুষ যারা বাংলাতে বসবাস করত, আর তাদের নবাব একজন মুসলিম ছিল, তিনিও আবার ব্রিটিশদের সঙ্গে খুব একটা খুশি ছিলেন না। তো এমন পরিস্থিতিতে 1756 খ্রিস্টাব্দে বাংলার নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়ে যায়। আর বাংলার সিংহাসনে 21 বছর বয়সী এক যুবক শক্তিশালী এবং মেজাজি শাসক নবাব সিরাজউদ্দৌলার আগমন ঘটল। নবাব সিরাজউদ্দৌলার সিংহাসনে বসতে ব্রিটিশদের কর্মকাণ্ডের উপর সন্দেহ হতে লাগলো। সে মনে করছিল তার সঙ্গে ইংরেজরা তার প্রাপ্য অধিকারের সঙ্গে দুর্ব্যবহার করছে, আর এই জন্য সে ইংরেজদের উপর প্রশ্ন করতেও শুরু করলো। যদিও সেখানে ইংরেজরা এটিই বলছিল যে তারা তো তাদের কোম্পানির সুরক্ষার জন্য এই কেল্লাকে নির্মাণ করছে, কিন্তু নবাব সিরাজউদ্দৌলা এটি জানতে পেরে গিয়েছিল যে ব্রিটিশরা শুধুমাত্র এখানে ব্যবসা কিংবা সেখান থেকে যেই প্রফিট সেটিকেই নিতে আসেনি, বরং তারা ধীরে ধীরে এখান থেকে তাদের শাসন ব্যবস্থাকে চালানোর জন্য পরিকল্পনা করছে। এই জন্য সিরাজউদ্দৌলা এবার ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে ভীষণ নারাজ হয়ে গেল। আর এর প্রাথমিক কারণ এটি ছিল যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবার তাদের মুনাফার কোনো অংশকে আর দিতে চাইছিল না। আর দ্বিতীয়টি হলো, এবার তারা আস্তে আস্তে স্থানীয় জমিদারদেরকে কন্ট্রোল করে নবাবের হাত থেকে ক্ষমতাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছিল, আর যেখান থেকে নবাবের সিংহাসন বিপদের শঙ্কার মধ্যে পড়ে যাচ্ছিল। অপরদিকে কর্ণাটক যুদ্ধে বিজয়ের পর নবাব সিরাজউদ্দৌলার সন্দেহ একেবারে বিশ্বাসে পরিণত হয়ে যায়। কিন্তু এর আগে যা কিছু হয়েছিল সেটি হতে দেওয়া সিরাজউদ্দৌলার একেবারে ইচ্ছে ছিল না। আর এই জন্য সর্বপ্রথম সে কলকাতার গভর্নরকে একটি দরখাস্ত পাঠালো, আর বলা হলো যে এই কোম্পানির যে বারবারন্ত সেটির উপর প্রতিবন্ধ লাগানো হোক। যদিও সেখানে পর্তুগিজ মানে ফ্রেঞ্চ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাব সিরাজউদ্দৌলার কথাকে শুনে থেমে যায়, কিন্তু ব্রিটিশরা এই কথাকে মানেনি আর নিজেদের কাজকে প্রতিনিয়তই রেখেছিল। তারপর আবার কি হলো, সিরাজউদ্দৌলা এরপর ভীষণ রাগান্বিত হল এবং শেষমেশ ব্রিটিশদেরকে শিক্ষা দেওয়ার মনস্থির করল। সর্বপ্রথম ব্রিটিশদেরকে শিক্ষা দেওয়ার জন্য সিরাজউদ্দৌলা নিজের সেনাদেরকে প্রস্তুত করতে শুরু করলো, আর সেই সৈনিকদেরকে নিয়েই 16 জুন 1757 খ্রিস্টাব্দে কলকাতাতে হামলা করলো। বলা হয়ে থাকে যে তার ফৌজে 50,000-এর বেশি সৈনিক, 50টি তোপ এবং 500টি হাতি ছিল, আর যেগুলোর দ্বারা সে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুব সহজেই মাটির সঙ্গে মিশিয়ে দিতে পারত। তো এরপর 16 জুন নবাব তার নিজের সৈন্যদের সঙ্গে কলকাতায় পৌঁছালো আর শহরকে চারিদিক থেকে ঘিরে নিল। এবার যখন ইংরেজদেরকে মনে হতে লাগলো যে তাদের পরাজয় নিশ্চিত হয়ে গিয়েছে, তখন গভর্নর জন ডেরেক নিজের কমান্ডার এবং কাউন্সিলের সমস্ত সদস্য এবং বাচ্চাদেরকে সঙ্গে হুগলি নদীতে দাঁড়িয়ে থাকা একটি বোটে করে পালিয়ে যায়। আর তারপর সে জন হলওয়েলের নেতৃত্বে 170 সৈনিকের একটি ছোট ফৌজকে কেল্লাকে রক্ষা করার জন্য রেখে গেল। এরপর 20 জুন 1756 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলার আর্মিরা কেল্লার দেওয়ালকে ভেঙে ভিতরে আক্রমণ করতে শুরু করলো। আর এমন পরিস্থিতিকে দেখে শেষ পর্যন্ত ইংরেজরা সিরাজউদ্দৌলার আর্মির সামনে আত্মসমর্পণ করলো। এরপর নবাব সিরাজউদ্দৌলা এই ফোর্টের একবারে মধ্যতেই দরবার বসালো, আর তারপর সেখানে সে দুটো ঘোষণা করলো। প্রথমত, কলকাতার নাম পরিবর্তন করে আলীনগর করা হলো, আর দ্বিতীয়, রাজা মানিকচাঁদকে এই কেল্লার রক্ষক হিসাবে রেখে দেওয়া হলো। ব্রিটিশদের যুদ্ধের একজন ক্রিমিনাল জেড হলওয়েল তার নিজের একটি আর্টিকেলসে লিখেছে, সেই দিন তার হাতকে বেঁধে নবাবের সামনে পেশ করা হয়েছিল। নবাব তার হাতকে খোলার আদেশ দিল এবং তার সঙ্গে যেন কোনো অভদ্র আচরণ না করা হয় তার জন্য প্রতিশ্রুতিও করল। এর সঙ্গে সঙ্গে ইংরেজদের বিরুদ্ধে নিজের অমতামতের কারণও জানালো। এরপর নবাব সেখান থেকে উঠে একজন ইংরেজের কুঠিরের মধ্যে বিশ্রাম করতে চলে গেল। নবাবের যাওয়ার পর তার সৈনিকরা এবার ইংরেজদের কাছ থেকে নিয়ন্ত্রিতভাবে লুটপাট করতে শুরু করলো। যদিও এখনও পর্যন্ত তারা ইংরেজদের সঙ্গে খুব একটা টর্চার কিংবা মারপিট করলো না, কিন্তু যেমনই সন্ধ্যা নেমে আসলো তখন তাদের ব্যবহার একেবারে পরিবর্তন হয়ে গেল। আর তার কারণ ছিল, সেই ইংরেজ সৈনিকদের মধ্যে উপস্থিত থাকা একজন সৈনিক মদের নেশাতে বিভোর হয়ে একজন নবাবী সৈনিককে গুলি করে ফেলে, আর যার ফলে তার মৃত্যু হয়ে যায়। যখন এই কথার অভিযোগ নবাবের কাছে পৌঁছালো তখন সে খুবই রাগান্বিত হলো। আর এরপর নবাবের পরামর্শদাতারা তাকে পরামর্শ দিল যে এত বেশি ইংরেজ কয়েদিদেরকে সম্পূর্ণ রাত্রিটা খোলা অবস্থায় ছেড়ে দেওয়া খুবই বিপজ্জনক হতে পারে, আর এই জন্য তাদেরকে কয়েদিদেরকে রেখে দেওয়া একটি কুঠিরের মধ্যে ভরে দেওয়া প্রয়োজন। এবার এই কোঠর যেটি ছিল সেটি ফোর্ট উইলিয়ামের একেবারে বেসমেন্টে অবস্থিত ছিল, আর এই কোঠরের নাম ওই শেষ পর্যন্ত ব্ল্যাক হোল মানে অন্ধকূপ হয়েছিল। বাস তারপর আবার কি ছিল, শেষ পর্যন্ত এমনটি করতে নবাব আদেশও দিয়ে দিল, আর সেখানে উপস্থিত থাকা সমস্ত ইংরেজ কয়েদিদেরকে কোনো রকম চিন্তাভাবনা না করেই একটি 18x14 ফিটের কুঠেরিতে ভরে দেওয়া হলো, আর সেখানে শুধুমাত্র 2টো দরজা ছিল। কিন্তু আপনার এটি জেনে হয়তো অবাক লাগবে যে এই কুঠুরি 3 অথবা 4 জনের জন্যই বানানো হয়েছিল, কিন্তু সেই রাত্রিতে এখানে এই 170 জন কয়েদিকে ভরে দেওয়া হয়েছিল। আবার সেদিকে জুন মাসের এই রাত হতেও পারে বছরের সর্বশ্রেষ্ঠ গরমের একটি রাত ছিল, আর এই সমস্ত কয়েদিদেরকে কোনো রকম হাওয়া পানি খাবার ছাড়াই সন্ধ্যা 7টার সময় থেকে নিয়ে সকাল 6টা পর্যন্ত ঠিক এমনই করে রেখে দেওয়া হয়েছিল। তাহলে এবার আপনি খুব ভালো করে অনুমান করতে পারছেন যে এই কুঠুরির অবস্থা কেমন হয়ে গিয়েছিল।
কিছু ঐতিহাসিক এমনটাই বলে থাকেন যে যেই সৈনিকদেরকে এই কয়েদিদেরকে দেখাশোনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল তাদের মধ্যে কারোরই ক্ষমতা হয়নি যে তারা এসে শুয়ে থাকা নবাবকে উঠিয়ে তাদের অবস্থার কথা বর্ণনা করবে। তারপর যখন এর পরের দিন সকালে নবাব সিরাজউদ্দৌলা এমন খবরকে শুনতে পেল তখন সেই কুঠিরকে খোলার আদেশ দিল। বলা হয়ে থাকে যখন সেই ব্ল্যাক হোল মানে অন্ধকূপের দরজাকে খোলা হয়েছিল তখন সেখানে উপস্থিত থাকা 170 জনের মধ্যে শুধুমাত্র 23 জন কয়েদি বেঁচে ফিরে এসেছিল, আর বাকি সমস্ত কয়েদি প্রচণ্ড গরমের কারণে নিজের মৃত্যুর কাছে পরাজয় স্বীকার করে নিয়েছিল। যে হোলওয়েলের কথা আমরা কিছুক্ষণ আগেই বলেছিলাম সেও এই অন্ধকূপের 170 জন কয়েদির মধ্যে বেঁচে ফিরে আসা 23 জন কয়েদিদের মধ্যে একজন ছিল। এরপর যতগুলো কয়েদি মারা গিয়েছিল তাদেরকে এই ফোর্টের পাশে একটি সাধারণ জায়গাতে কোনো রকম রীতি রেওয়াজ ছাড়াই গণদাফন করে দেওয়া হলো। আর এই ইনসিডেন্টকে ইতিহাসের পাতাতে ব্ল্যাক হোল ট্র্যাজেডি বা অন্ধকূপ হত্যার নাম অনুসারে জানা হয়ে থাকে। কিন্তু এর মধ্যে কতটা সত্যতা ছিল সেটিও একবার জেনে নেওয়া জরুরি। এখানে একটি কথা চিন্তা করার যেই হোলওয়েল এই বিবরণকে দিয়েছিল সেই বিবরণকে অনেক সমস্ত ঐতিহাসিক রিজেক্ট করে দিয়েছেন, আর তারা বলেছেন যে আসলে এই কয়েদিদের সংখ্যা অনেক কম ছিল আর মারা যাওয়া কয়েদিদের সংখ্যা তো আরও কম ছিল। কিছু ঐতিহাসিক বলে থাকেন হোলওয়েলের বিবরণে মারা যাওয়া যেই কয়েদিদেরকে দেখানো হয়েছিল তারা এই দিনেই মারা যায়নি, বরং তারা মারা গিয়েছিল এই ইভেন্ট সংগঠিত হওয়ার আগে এবং পিছনে ঘটে যাওয়া অন্য আরও যুদ্ধতে। তো এই জন্য হোলওয়েলের বিবরণে মৃতের সংখ্যা সম্পূর্ণভাবে সঠিক ছিল না, বরং সেখানে অনেক বাড়িয়ে চড়িয়ে বলা হয়েছিল। এমনইভাবে আরও একজন ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ তার নিজের একটি কিতাবে জানিয়েছেন যে এই ঘটনা অবশ্যই ঘটেছিল কিন্তু এর জিম্মেদার সম্পূর্ণভাবে সিরাজউদ্দৌলার ছিল না, বরং এই কয়েদিদেরকে নজর রাখার জিম্মেদার সে তার সৈনিকদের উপর সম্পূর্ণভাবে ছেড়ে দিয়েছিল, আর তাদেরকে এই অন্ধকূপের মধ্যে ভরার আদেশ সে তার নিজের মুখে দেয়নি। কিন্তু আবার সেখানে বর্তমান ইতিহাসের তথ্য থেকে এই কথা প্রমাণিত হয়েছে যে এই ঘটনা ঘটে যাওয়ার পর সিরাজউদ্দৌলা তার সৈনিককে না তো কোনো সাজা দিয়েছিল আর না তো কোনো দুঃখ প্রকাশ করেছিল। সেখানে আবার কিছু ঐতিহাসিক তো এমনও বলে থাকেন যে এই সম্পূর্ণ ঘটনাটি একটি কাহিনী ছাড়া আর অন্য কিছুই নয়, কেননা তারা এর কারণ হিসেবে বলে থাকেন যে এই কথাটি ইংরেজদের দ্বারাই ছড়িয়ে দেওয়া হয়েছিল, কেননা যার মাধ্যমে তারা বাংলার উপর আক্রমণ করতে সুযোগ পেয়ে যায়। এবার যেমনই এই ঘটনার খবর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হেডকোয়ার্টার পর্যন্ত পৌঁছালো তখন এই মানুষরা একেবারে রাগের রাগান্বিত হয়ে গেল। বলা হয়ে থাকে যে এই ঘটনার পর সমস্ত ইংরেজদের হৃদয়ে প্রতিশোধের আগুন জ্বলতে শুরু করেছিল, তারা সিরাজউদ্দৌলার সঙ্গে এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নিতে চাইছিল, আর এই জন্য সেই সময় রবার্ট ক্লাইভকে ভারতে পাঠানো হয়। এরপর রবার্ট ক্লাইভ 1757 খ্রিস্টাব্দের জানুয়ারি মাসে কলকাতাকে নিজের আধীনে করে নেয়। শুধুমাত্র এতটুকুই নয়, এগিয়ে গিয়ে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণাও করলো, আর এই যুদ্ধকে ব্যাটেল অফ পলাশি বলা হয়ে থাকে। এবার এটা তো আমরা সবাই জানি যে কেমনভাবে এই যুদ্ধতে ইংরেজরা তাদের কূটনৈতিক চাল চেলেছিল আর কেমনভাবে নবাবের নিজস্ব সৈনিকদের পয়সার লোভ দেখিয়ে নিজের দিকে করে নিয়েছিল। আর এমন বড় ষড়যন্ত্রের খবর যখন নবাব সিরাজউদ্দৌলা বুঝতে পেরে গেল তখন সে ময়দান ছেড়ে দিয়ে মুর্শিদাবাদে চলে গেল, আর শেষমেশ তাকে সেখানে হত্যা করে দেওয়া হলো। তাহলে সত্য সেখানে যাই কিছু হোক না কেন, সেখানে এই কথাটি একেবারে পরিষ্কার যে এই অন্ধকূপ হত্যাকে সামনে নিয়ে এর পরবর্তীতে ইংরেজরা এই হিন্দুস্থানের উপর তাদের কব্জাকেও সঠিক বলেছিল, আর এই ঘটনাটি ব্যাটেল অফ পলাশির একটি উচ্চ কারণ হয়ে দাঁড়িয়েছিল, আর যার পর থেকে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তি স্থাপনা হয়, আর এই ঘটনার পর থেকে ব্রিটিশরা এই উপমহাদেশের উপর 200 বছর পর্যন্ত রাজত্ব করতে পেরেছিল। আমরা আশা রাখছি আজকের এই খুব সুন্দর রিপোর্টটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে, আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজহার এটি যে আপনি ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন এবং আপনার খুব সুন্দর মতামত কমেন্ট সেকশনে অবশ্যই প্রেস করুন। শুকরিয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।